ক্ষেত্রে ফরিদ হোসেন যে বিষয়টা করছিলাম যে এই দুটি কথা বলছিলাম যে নাইডু এবং নিতেশের কথা যে তারা তো এর অংশ তাদের মানে সমীকরণটা কি হতে যাচ্ছে না দেখুন এখানে এই ধরনের ইতিহাস আছে যে রাজনীতিতে আপনার আমি যে কথাটা বলছিলাম যে সাধারণভাবে এটা একটা গ্যারান্টি যেহেতু এনডিএ হিসেবেই নির্বাচন করেছে তারা এটা এমন না যে বিজেপি নির্বাচনের পরে আবার এদের সাথে যে কোয়ালিশন গঠন করার চেষ্টা করছে একে ধরে ওকে ধরে কাজে এটা মোটামুটিভাবে ধরেই নেওয়া যায় যে যারা এনডিএ হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে আসন সেখানে তো ভাগাভাগি হয়েছে কাজে তারা থাকবেন এটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই অন্যদিকে নীতিশ কুমারের ব্যাপারটাও সেরকম তো এখন আমি ভারতে দু একটা জিনিস বলি যেমন অ্যাসেম্বলি মানে তাদের রাজ্য কি বলে যে অ্যাসেম্বলি নির্বাচনে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ঘটনা দেখেছি যেটা বাংলাদেশে অনেকেই হয়তো কম জানে যেমন ধরুন যে যেখানে খুব হাড্ডাহাড্ডি একটা দুইটা তিনটা মানে সিটের ব্যবধানে আছে আমি যেমন গোয়ার কথাটা আমার মনে আছে গোয়াতে কংগ্রেসেই কিন্তু সিঙ্গেল লার্জেস্ট পার্টি ছিল সেখানে কম আসন তো সেখানে তারা সরকার গঠন করতে পারতো কিন্তু বিজেপি ওই কংগ্রেস থেকেই আপনার কয়েকজনকে তারা ঘুষ দিয়ে এটা নিয়ে নিল এখন এই এরকম ঘটনা কিন্তু বেশ কয়েকটা রাজ্যে যখন ঘটল তখন তারা যেটা করলো করতে থাকে দলগুলো যে তাদের সব সব সদস্যদের নির্বাচিত সদস্যদের এই পার্লামেন্ট বসার পরে যখন ভোটের ব্যাপারটা হয় যে আপনার লিডার অফ দি অপোজিশন আর লিডার অফ দি পার্টি নিয়ে যায় যাতে করে সে দেখাতে পারে যে এরা আমার সঙ্গে আছে এই জন্য একটা হোটেলের মধ্যে নিয়ে তারা বন্দি করে রাখে হোটেলে নিয়ে রাখে তিন দিন চার দিন তারা ওই হোটেলে থাকে যাতে আর বের না হতে পারে এরকম মানে ফানি ব্যাপার হয় সেখানে এবং এটা প্রায়শই ঘটে ভারতে মানে জোটে ফেরানোর জন্য যাতে তারা না যেতে পারে এবং যতক্ষণ পর্যন্ত না পার্লামেন্ট বসছে বা কোনো কমিশন সংক্রান্ত কোনো আইনগত বাধা নেই না না কোনো বাধা নেই এখন এই এই ঘটনা ঘটে বলেই এটা নিয়ে একটা মানে আমাদের অনিশ্চয়তা থাকতে পারে যে চন্দ্রবাবু নাইডু এখন কি করবেন তিনি কি এখন কি বলে কি ধরনের চাল চালবেন তিনি হয় না যে এটাকে তিনি কি এখন এই ঘোলা পানিতে এই অবস্থার মধ্যে নিজেকে কোন অবস্থানে নিয়ে যাবেন সেই ধরনের ঘটনা এখানে বাবুর ব্যাপারও সেটা আমার মনে হয় যেটা এখানে খুব আনলাইকলি তারপরও ইন্ডিয়া জোটও কিন্তু তারা জোট হিসাবে নির্বাচন করেছে যদিও সেটা খুব একটা পাকাপোক্ত হয়নি এবং তারা এখনও নিশ্চিত না কে তাদের রাহুল গান্ধী হবে না মমতা বন্দ্যোপাধ্যায় হবে না অন্য কেউ হবে সেটা নিয়ে এখন রাহুল গান্ধী কংগ্রেস যেহেতু আগে কতটা ছিল বাউন্নটা বাউন্ন থেকে তারা এখন প্রায় নব্বই পেরিয়ে গেছে তো সেখানে অনেকটা দূরে গিয়েছে তারপরে রাহুল গান্ধী বিপুল ভোটে তার যে কেরালার না আবার দুইটা সিটে জিতেছে রায় এটা একটা ব্যাপার আছে তো সেগুলো মিলিয়ে হয়তো তার দাবিটা এখন সামনে চলে আসবে তো রাহুল গান্ধীও বলছে যে আমরা ছেড়ে দিচ্ছি না আমরা সুনির্দিষ্টভাবে অপোজিশনই বসবো সেটা আমরা করছি না আমরাও একটা চেষ্টা করব। যে আমরা কোয়ালিশন সরকার করতে পারি কিনা কাজে এই খেলাগুলো ভারতে ভারত কিন্তু এগুলোতে ভারতের জনগণও অভ্যস্ত দেখে এবং ভারতে এক সময়তে কিন্তু কোয়ালিশন সরকার একটা নিয়ম নিয়মের মধ্যেই হয়ে মানে হয়ে যাচ্ছিলো যে কোয়ালিশন সরকার করা আমি যে কথাটা বলছিলাম শুরুতে এবং কেউ কেউ মনে করেন যেমন আমাদের প্রণব কি বলে যে মুখোপাধ্যায় উনি কিন্তু এতে বলতে নেই যে ভারতের যে রাষ্ট্রপতি ছিলেন কংগ্রেস নেতা যে ভারতের জন্য কোয়ালিশন সরকার অনেক সময় তার জন্য ভালো কারণ কি হচ্ছে যে এই যে আপনার বিজেপি মোদীর মানে বিজেপি দেখেই কিন্তু সবাই বিজেপি কীভাবে চলেছে মেজোরিটারিয়ানিজমে কারণ তারা এত আসন যে অন্য কাউকে সে পাততেই দিত না কেউ কোনো কথাও বলতে পারতো না এবং তাদের পরিকল্পনাগুলো কিন্তু ছিল ভয়ঙ্কর তারা যদি থ্রি ফোর মানে যেটা আসন পেতেন যেটা চারশোর উপরে আসন যাওয়ার কথা তারা বলছিলেন প্রথম কাজটা তারা করতেন ভারতকে হিন হিন্দু রিপাবলিক অফ ইন্ডিয়া ঘোষণা করার তাদের প্ল্যান ছিল আরেকটা প্ল্যান ছিল তাদের যে তারা বলেছ যে ওয়ান ইন্ডিয়া ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান ইলেকশন কারণ তাতে করে যে দলটা জাতীয় পর্যায়ে শক্তিশালী থাকে একই সঙ্গে যদি অ্যাসেম্বলি ভোটগুলো হয় তখন সেই অ্যাসেম্বলি কিন্তু তাদের জয় মানে পেতে সুবিধা হয় এই ধরনের ঘটনাগুলো এখন হচ্ছে না এটি একটা যে কথাটা এখানে বলা হচ্ছিল যে ভারত অনেক বিপদ থেকে বেঁচে গেছে এবং ভারতের জনগণই এই জিনিসটা করেছে আপনার